বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাহিদুল ইসলাম আলী মাদ্রাসা কালিয়াকুর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন সময়ে এখন তোমাদের মাদ্রাসার পাঠদান বন্ধ থাকায় সরকারের নির্দেশ মোতাবেক আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করছি। সেই হিসাবে আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাসের নবম দশম শ্রেণীর আয়ামে জাহিলিয়া। আমরা আজকে আয়ামে জাহিলিয়া সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখব আয়ামে জাহিলিয়া কী। আয়ামে জাহিলিয়া বলতে আমরা সাধারণত অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, কুসংস্কারের যুগ, পুঙ্কিনতার যুগকে আমরা বলে থাকি। যে এখানে যে বিষয়টা আসছে যে আয়াম শব্দের অর্থ যুগ, জাহিলিয়া অর্থ হচ্ছে অন্ধকার, কুসংস্কারতা, বর্বরতা, অজ্ঞতা। যে যুগে আরব দেশের কৃষ্টি সংস্কৃতি, আল্লাহ প্রদত্ত ধর্মীয় অনুভূতি লোপ পেয়েছিল, সেই যুগকে আমরা অন্ধকার যুগ বলে অভিহিত করতে পারি। তবে অন্ধকার যুগের সময়কাল সম্বন্ধে ইসলামী চিন্তাবিদদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ আছে। অনেকের মতে হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত রাসূলুল্লাহ ইসলামের নবুয়ত প্রাপ্তির পর্যন্ত দীর্ঘ সম্পর্কে সময়কেই অন্ধকার যুগ বা জাহিলিয়ার যুগ বলা যেতে পারে। আবার কেউ কেউ বলে হযরত আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ ইসলাম আবির্ভাব পর্যন্ত বিশ্বের ইতিহাসে যে সকল সভ্যজাতি ও সভ্যতার চিরশ্রেণী হয়েছে সেগুলো তমসাচ্ছন্ন বলে আখ্যায়িত করা ইতিহাসকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। অপর একদল মনে করে হযরত ঈসা আলাইহিস সালামের উদাহরণের পর থেকে মুহাম্মদ ইসলামের আবির্ভাব পর্যন্ত প্রায় ৬ শতাব্দী কালকে অন্ধকার যুগ বা জাহিলিয়ার যুগ বলে চিহ্নিত করা হয়। তবে বলা যায় ইসলামের পূর্ব যুগে আরববাসী বা আরব জাতি বলতে আয়ামে জাহিলিয়া অন্তর্ভুক্ত অঞ্চল অর্থাৎ হেজাজ এবং পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা অন্যান্য অঞ্চলের অধিবাসীদের তুলনায় অধিকতর বর্বর ছিলেন, কুসংস্কার ছিলেন, নৈতিকতা বিরোধী ছিলেন, উচ্ছৃঙ্খল এবং অজ্ঞানতায় নিমজ্জিত ছিল। ইতিহাসবিদদের বর্ণনায় জানা যায় যে মুহাম্মদ ইসলামের জন্মের প্রাককালে উত্তর এবং দক্ষিণ আরবের সমৃদ্ধশালী রাজবংশ স্বীয় আধিপত্য বিস্তার করেছিল। উত্তর আরবে হীরা একটি সমৃদ্ধশালী নগরী ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 633 খ্রিস্টাব্দে হীরা দখল করেন এবং সেখানকার সুরম্য রম্যরাজি মুসলিম বাহিনীকে স্তম্ভিত করে তোলে। এখন আমরা দেখব যে আয়ামে জাহিলিয়ার রাজনৈতিক অবস্থা। ইসলামের পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খলাপূর্ণ এবং হতাশাব্যঞ্জক ছিল। কোনো কেন্দ্রীয় শক্তি নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব না থাকায় আরবের গোত্র শাসন প্রাধান্য লাভ করে। তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, গোত্র সমূহের মধ্যে সবসময় বিরোধ লেগেই থাকত। গোত্রীয় শাসন অন্ধকার যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খলা, স্মৃতিহীন এবং নৈরাজ্যে অন্ধকারে ঢাকা। উত্তর আরবের বাইজেন্টাইন ও দক্ষিণ আরবের পারস্য প্রভাবিত কতিপয় ক্ষুদ্র রাজ্য ব্যতীত সমগ্র এলাকা স্বাধীন ছিল। এখানে যে বিষয়টা আসতেছে যে আয়ামে জাহিলিয়ায় গোত্রপতি বা শেখ নির্বাচনের শক্তি, গোত্রপতি নির্বাচিত হতো যারা শেখ নির্বাচনের শক্তি, সাহস, আর্থিক সচ্ছলতা, অভিজ্ঞতা, বয়োজ্যেষ্ঠতা বিচার বুদ্ধির মাধ্যমে বিবেচনা করা হতো। শেখের আনুগত্য এবং গোত্রবৃত্তি প্রকট থাকলেও তারা ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সর্বদা সচেতন ছিল। বিভিন্ন গোত্রপতি তারা চরম শত্রুতা ভাবাপন্ন ছিল, গোত্রের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতি মোটেই ছিল না, বরং কলহ বিবাদ নিরসনে বৈঠকের ব্যবস্থা প্রচলিত ছিল। শেখের প্রশাসনিক ব্যবস্থা রাজনৈতিক জীবন ছায়া ধারার ছোঁয়া থাকলেও শান্তি নিরাপত্তার লেশমাত্র ছিল না। গোত্রদ্বন্দ্ব, গোত্র কলহের বিষভাব পেয়ে অন্ধকার যুগে আরব জাতি নিমজ্জিত ছিল। গোত্রের মান সম্মান রক্ষার্থে তারা রক্তপাত করতে কখনো কুণ্ঠাবোধ করত না। তৃণভূমি, পানির ঝর্ণা, গৃহপালিত পশু নিয়ে সাধারণত রক্তপাতের সূচনা হয় এবং এই যে রক্তপাত সেটা দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের বছর পর্যন্ত চলত। আরবিতে একে আরবের দিন বলে অভিহিত করা হয়। আরবের মধ্যে খুনের বদলে খুন, রক্তের বিনিময়ে রক্ত প্রথা বিদ্যমান ছিল। অন্ধকার যুগে অহেতুক রক্তক্ষয়ী যুদ্ধের নজির আরব ইতিহাসকে কলঙ্কময়ী অধ্যায় চিহ্নিত হয়ে রয়েছে। তন্মধ্যে আরবের মধ্যে যে জাহেলিয়ার যুগের যে যুদ্ধগুলো উল্লেখযোগ্য তার মধ্যে অন্যতম হচ্ছে বোয়াসের যুদ্ধ, ফিজারের যুদ্ধ, উট এবং ঘুড়দৌড়, পবিত্র মাসের অবমাননা, কুশারটনা ইত্যাদি ছিল সকল আরবদের যুদ্ধের কারণ। বেদুইনগণ উত্তেজনাপূর্ণ কবিতা রচনা করতেন, পাঠ করতেন এবং যুদ্ধের ময়দানে রক্তপ্রবাহে মেতে উঠতেন। এই সমস্ত বিষয়গুলো ছিল আরবের রাজনৈতিক অবস্থা, আয়ামে জাহিলিয়ার যুগে রাজনৈতিক অবস্থা। এবার আমরা দেখব যে বিষয়টা সেটা হচ্ছে সামাজিক এবং নৈতিক অবস্থা। আয়ামে জাহিলিয়ার যুগে সামাজিক জীবন অনাচার, প্রপাচার, দুর্নীতি এবং কুসংস্কারে নিমজ্জিত ছিল আরবের মদ নারী
এবং যুদ্ধ নিয়ে তারা মুক্ত থাকতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশকে মূর্খতা বর্বরতা প্রকৃতি পূজায় নিমজ্জিত দেখতে পান। তারা এত বেশি মদ্যপায়ী ছিল যে তারা যে কোনো ধরনের গৃহীত কাজ করত তারা দ্বিধাবোধ করতেন না। কৌলীন্য প্রথা, তৎকালীন আরবের সমাজে শহরবাসী বেদুইনদের মধ্যে কৌলীন্য প্রথা বিদ্যমান ছিল। তারা বংশমর্যাদা এবং কৌলীন্য প্রথার কারণে কখনও কখনও রক্তক্ষয়ী যুদ্ধে নিমজ্জিত হতো এবং এক্ষেত্রে তারা পাপাচার দুর্নীতি মদ্যপান প্রতি তারা আসক্ত হয়ে বসেছিল। তাদের জীবনযাত্রা ছিল অভিশপ্ত কুলসিত জীবনযাপন ছিল বর্বরতার শিকার। নারীর অবস্থা, আইন জাহিলের যুগে নারীর অবস্থা ছিল অত্যন্ত নিম্নে। সামাজিক মর্যাদা বলতে তাদের কোনো কিছুই ছিল না। নারী ছিল ভোগের সামগ্রী, অস্থাবর সম্পত্তির মতো অবৈধ প্রণয় এবং ছিল তাদের অন্যতম বিষয়। একই নারীর বহু স্বামী গ্রহণ করতে পারত। ব্যভিচার জঘন্যতম আকার ধারণ করেছিল। এই সমস্ত বিষয় ছিল নারীদের অবস্থা আইমে জাহিলের যুগে। গৃহপালিত পশুর মতো নারীদের প্রতি ব্যবহার করা হতো। নারীরা যে মানুষ একথা তারা বিশ্বাসই করতো না। দাসদাসীদের অবস্থা, প্রাচীন আরবে আরবদের মতো দাসদাসী ক্রয় বিক্রয়ের প্রথা বিদ্যমান ছিল। দাসদাসীর জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ ও করুণ। মানবিক মর্যাদা এবং ব্যক্তির স্বাধীনতা বলতে কোনো কিছু তাদের মধ্যে ছিল না। হাটে বাজারে মানুষকে দাসদাসী হিসেবে ক্রয় বিক্রয় করা হতো। প্রভুর বিনা অনুমতির মধ্যে দাসদাসীরা বিয়ে করতে পারতো না। তাদের ছেলে মেয়ে সন্তান সন্তানদের মালিক হতো প্রভু। মূলত ভীত এবং ভূমি দাসদের আশা আকাঙ্ক্ষার ক্ষীণ আলোই পরিলক্ষিত হতো না। এইভাবে দাসদাসীদের অবস্থা অত্যন্ত নির্ঘৃত ছিল, নির্মম ছিল। আরবের জাহিলের যুগে আরেকটা সমস্যা ছিল যে জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা হতো। পাক ইসলামী আরবে জীবন্ত কন্যা শিশুকে কবরস্থ করা নিষ্ঠুর প্রথা বিদ্যমান ছিল। তারা কন্যা সন্তানকে অভিশপ্ত মনে করতো, লজ্জাজনক মনে করতো, অপায় মনে করতো, এই জন্য তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এই ঘৃণ্য প্রথার উচ্ছেদ করে